আপনারা নিশ্চয়ই জানেন এর আগেও আমরা আমি সামাজিক কর্মকাণ্ডের সাথে আছি এবং অনেক দিন ধরে আছি, আপনারাও বিভিন্ন সময় সহযোগিতা করেছেন এগুলো মানুষদের মাঝে জানানোর ক্ষেত্রে। আমি এবারকার অনুষ্ঠানটা করার কারণ হচ্ছে বছর শেষে আমি একটু ছোট কথা বললেই নয়, ছোটবেলায় আমি এই এই পিছনের যে স্কুলটা এখানে ডানিটা নামে একটা এনজিও ছিল, ওখানে এই একটা ব্যাগ নিতে আসছিলাম। তো এটা ছিল ডিসেম্বর মাসের শেষের দিকে, একটা ব্যাগ পাওয়া যে একটা স্টুডেন্টের জন্য কতটুকু আনন্দের, কতটুকু উৎসাহ পাওয়া যায় সেটা আমি আমার নিজের জীবন থেকে ছোটবেলা উপভোগ করেছি। তো আমি ভাবলাম যে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জানুয়ারির শুরুতেই ফ্রিতে বই দিবেন, সেহেতু আমি এবং আমার ইউনিয়নের চেয়ারম্যান মিনু ভাই এবং আমাদের সহযোগীরা সবাই মিলে আমরা চিন্তা করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মকাণ্ডের সাথে যদি আমি ব্যাগ দিয়ে উৎসাহিত করতে পারি ছাত্রছাত্রীদেরকে, সেহেতু নিশ্চয়ই এটা একটা ভালো কাজ দেবে, স্টুডেন্টরা খুব খুশি হবে এবং তাদের পড়াশোনায় আগ্রহ বাড়বে, এটার জন্যই এই উদ্যোগটা নেওয়া। এটা অ্যাকচুয়ালি কখনোই ফিক্সড কিছু বলতে পারি না, তবে যতদিন আমি আল্লাহ সুস্থ রাখবে, যতদিন আমার অর্থনৈতিক সচ্ছলতা থাকবে, আমি বিভিন্ন অকেশনে বিভিন্ন সময় চেষ্টা করে যাব সমাজের মানুষের পাশে থাকার। মেসেজ কী দিবেন? চেয়েছি বিশেষ করে স্টুডেন্টদেরকে ডেকে না এনে আমি স্কুলেও ওনাদেরকে পৌঁছে দিতে পারতাম বাচ্চাদেরকে, সেটা না করে আমি এই স্কুলে পড়েছি, এই স্কুলে লেখাপড়া করেছি, স্কুলের স্টুডেন্টদেরকে এখানে নিয়ে এসে দেওয়ার কারণ হচ্ছে ওরা দেখলো ওদেরই একজন বড় ভাই, ওদেরই একজন চাচা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে এবং চাচা বা বড় ভাই স্টুডেন্টদেরকে একটা করে স্কুল ব্যাগ দিচ্ছে এবং স্কুলের উপকরণ দিচ্ছে, ওরা নিজেদের মধ্যে অনুপ্রেরণা যোগাবে, উৎসাহ আসবে ওদের মধ্যে যে ওরাও কোনো দিন একসময় এইরকম আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিলি করতে পারবে, দিতে পারবে, মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিবে, তারা নিশ্চয়ই ইন্সপায়ার হবে আজকের এই অনুষ্ঠান থেকে। এটা আমরা আসলে চাই স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাগ শিক্ষা উপকরণ বিলিয়ে দিয়ে জীবনের জন্য একটু সহানুভূতি, মানুষের মহত্ব নিয়ে, মানবতা নিয়ে আমাদের পাঁচটা মহান সার্থক করার জন্য আমরা সর্বাঙ্গীন চেষ্টা করে যাব। এই পর্যায়ে ধন্যবাদ স্যারকে, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিক্ষক জনাব নুরুল আলম স্যারকে, অনুষ্ঠানের সভাপতি সভাপতি স্নেহের ছাত্র, আমার প্রিয় ছাত্র, গরিবদেরকে নিরবিচ্ছে সহযোগিতা করেছে, গরিব ছাত্রদের অন্তর থেকে তাকে দোয়া করি এবং পাশাপাশি আর কিন্তু আমার থাকে পড়ছিল 45টা, আমি আমাদের মাস্টার ওবায়দুর রহমান স্যারের পিতা সরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে অবসর গ্রহণ করেছেন। এরপর আমাদের উপজেলা ভাই অফিসার মহোদয়,